লেকচার পিটির বাহার বললো যে এক বছর পর ইনকাম শুরু হয়েছে, 3 বছর পার হয়ে গেছে, আমরা কিছু পাই নাই। এটা কিন্তু ঠিক, আমরা কিছু পাই নাই, কিছু মানে এখনো খাবারও পাই নাই, এখনো খাইতে পারি নাই। এখানে এসেছি 2 ঘন্টা হচ্ছে, এখানে এসেছি 2 ঘন্টা হচ্ছে, বিশ্বাস করেন ভাই, এক বোতল পানিও পাই নাই। মানে একটা রেস্টুরেন্টে নিয়ে আসছে, রেস্টুরেন্টটা দেখতেছি শুধু, 2-3টা বেলুনও ফুটাই ফেলছি, তাও পানি আসে নাই। হ্যালো এভরিওয়ান, আজকে বেসিক্যালি আমরা আমাদের চ্যানেলের 50K সাবস্ক্রাইবার পূর্ণ হওয়ার কারণে সেটাকে আমরা সেলিব্রেট করতে যাচ্ছি। তো আমাদের ইএলবির যত টিম মেম্বার আছে, যেখানে যারা আমাদের ইএলবিতে কাজ করছে, সবাই আমরা আজকে একত্রিত হয়েছি, বিকজ আমরা আজকে আমাদের যে 50,000 সাবস্ক্রাইবার পূর্ণ হলো সেটা সেলিব্রেট করতে যাচ্ছি। তো আমি চাই যে তোমরা আমাদের সাথে থাকো, বিকজ 50,000 সাবস্ক্রাইবার হওয়ার কৃতিত্ব মূলত তোমাদের, এবং ক্রেডিটটাও পুরোপুরি তোমাদের। তোমরা যদি আমাদেরকে সাপোর্ট না দিতা বা তোমরা যদি আমাদেরকে হেল্প না করতা, তাহলে কিন্তু আমরা এতটুকু আসতে পারতাম না। তো ফিউচারে আমরা আমাদের চ্যানেলের বিশাল একটা আছে, আমাদের পরিকল্পনা আছে, আমরা ইন্টারমিডিয়েটের যত টিউটোরিয়াল আছে, বিশেষ করে সায়েন্সের, কমার্সের, আর্টসের এবং অ্যাডমিশন টেস্ট তো থাকতেছেই, সেই সাথে টেস্ট পরীক্ষা, সবার জন্যই আমাদের চ্যানেলের পক্ষ থেকে কন্টেন্ট থাকবে। এছাড়াও মোটিভেশনাল ভিডিও অবশ্য অবশ্য থাকবে। এখন থেকে আমাদের সমিত্র আছে, সেও নিয়মিত ভিডিও বানাবে। তোমাদের বোরহান ভাই আছে, এদিকে মেহেদি আছে, এপাশে আরও আমার জুনিয়ররা আছে, এরা আমাদের সাথে সবসময় থাকে। তোমরা হয়তো তাদেরকে, তারা ব্যাকগ্রাউন্ডে থাকি, তোমরা হয়তো তাদেরকে দেখো না, বাট তারাও কিন্তু সামনে ফ্রন্টে আসবে আস্তে আস্তে। এবং এই মুহূর্তে আমার ফ্রেন্ড নাজমুন ভিডিও করতেছে, সেও আছে ব্যাকগ্রাউন্ডে। তো এখানে আমার ছোট ভাই আছে, তারপরে এই পাশে আমার ছোট ভাই আছে, এরা সবাই আমাদের ইএলবি টিমের মেম্বার এবং আমাদের সাথেই থাকবে। তো বেসিক্যালি এই কথাগুলো বলার জন্য আমরা আজকে আসছি, যে আমরা সেলিব্রেট করতেছি এবং তোমরা আমাদের সাথে থাকবা। আর হচ্ছে যে তোমরা কি কি জানতে চাও বা কি কি কন্টেন্ট চাও আমাদের কাছে, সেটা কিন্তু আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে পারো, এবং এই ভিডিওটা তোমাদের ফ্রেন্ডদের কাছে শেয়ার করতে পারো, যে তাদেরকে জানাম দিতে পারো যে আমরা আছি, আমরা স্টুডেন্টদের পাশেই আছি এবং আমরা থাকবো, এবং আমাদের ভিডিও কিন্তু কন্টিনিউয়াসলি আসতে থাকবে। সো আমি এখন একে একে আমাদের টিম মেম্বার যারা আছে সবারই মতামত নিব, তারপর আমরা আবার তোমাদের সামনে সবাই একসাথে আসবো। অভিনন্দন তোমাদের সবাইকে, রেডিও লেকচার পিটি যে আজকে 50,000 সাবস্ক্রাইবার পেয়েছে, এটার জন্য বিন্দুমাত্র বাহার দায়ী না, এটার জন্য সমগ্র অভিনন্দন শুধু তোমরাই পাবো, মানে পাওয়ার যোগ্য। তোমাদের ভালোবাসার কারণেই আজকে রেডিও লেকচার পিটি 50,000 সাবস্ক্রাইবারের একটা চ্যানেল হয়ে গেছে। আমরা আশা করছি খুব শীঘ্রই আমরা 100K সাবস্ক্রাইবারের একটি ইউটিউব চ্যানেল হতে পারবো, আর এর জন্য আমরা নিত্য নতুন অনেক পরিকল্পনাও করছি। এই সমস্ত পরিকল্পনার সঙ্গে অলরেডি তোমাদের বাহার ভাই বলে গেছে। আমি যেটা বলতে আসছি সেটা হচ্ছে, তোমরা এভাবেই আমাদেরকে ভালোবাসা জানিয়ে দাও, ভালোবাসা পেতে খুব ভালো লাগে। আমাদের রিসেন্টলি 50K সাবস্ক্রাইবার হয়েছে, সো এর জন্য তোমরাই অভিনন্দন পাওয়ার যোগ্য। সুতরাং আমাদের পরবর্তীতে আরো অনেক ভিডিও আসতেছে, তোমরা যারা SSC তে তাদের জন্য ভিডিও আসতেছে, তোমরা যারা HSC তে HSC পরীক্ষা দিবে তাদের জন্য ভিডিও আসতেছে, তোমরা যারা অ্যাডমিশন ক্যান্ডিডেট 2020-2021 সাল তাদের জন্য ভিডিও আসতেছে। সো তোমরা যারা যারা রেডিও লেকচারের সাথে ছিলে এতদিন, তারা তোমাদের যেই শুভাকাঙ্ক্ষী, তোমাদের যে জুনিয়র আছে তাদেরকে ভিডিওটা শেয়ার করে দিতে পারো, তাদেরকে রেডিও লেকচার ভিডিও সাজেস্ট করতে পারো, যাতে করে তারাও রেডিও লেকচার ভিডিও থেকে শিখতে পারো তোমাদের মতো। আশা করি তোমরা রেডিও লেকচার ভিডিও সাথেই থাকবে। আমি দেখি ইংলিশ নিতে পারি কিনা, ও ইংলিশ ক্লাস নিবে আর কমার্স তুমি, ও কিন্তু বেসিক্যালি বিবিএ ফ্যাকাল্টিতে পড়ে, সো তুমি আর কি ক্লাস নিবে, বিবিএ ফ্যাকাল্টি মানে কমার্স নিলে? তোমরা যদি চাও আমি কমার্স এর সবগুলো সাবজেক্ট নিতে পারি, আই মিন অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, ম্যানেজমেন্ট, যদি তোমরা চাও। সো তোমরা চাও কিনা সেটা কমেন্টে জানাও। আজকে আমি ধন্যবাদ দিতে চাই বিশেষ করে বাহার ভাইকে, যিনি তোমাদের পাশে ছিল এতদিন এবং তোমরা আমাদের পাশে ছিলে। তো ভবিষ্যতে তোমাদের জন্য, তোমরা যে আমাদেরকে সহযোগিতা করেছো, এই জন্য আমরা ভবিষ্যতে নতুন কন্টেন্ট নিয়ে আসছি, এবং আমি তোমাদেরকে সাহায্য করব ইংরেজি এবং মানবিক বিভাগে যারা আছো তাদের জন্য আমি নিয়ে আসছি নতুন চমক। থ্যাংক ইউ সবাইকে। এই লেকচার বিজির পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আসলে আজকে যে 50K সাবস্ক্রাইবার হয়েছে, এটার পিছনে মূলত আমি তোমাদের কৃতিত্ব দিব, কিন্তু তার পাশাপাশি যে আমাদের কেডু লেকচার বিডির মেয়ে যে বাহারুল্লাহ, মোহাম্মদ বাহারুল্লাহ, সে এটাতে একটা পর্যায়ে আসার জন্য কতটা পরিশ্রম করছে সেটা আসলে মানে পিছন থেকে দেখা যাচ্ছে না।
যে প্রথম থেকে শুরু করে যতটুকু পরিশ্রম করছে একদম ক্ষুদ্র পর্যায় থেকে মোটামুটি আমি ওর পাশে ছিলাম বা আমি দেখেছি ও শুরু থেকে কতটা পরিশ্রমের মাধ্যমে একটা চ্যানেল দাঁড় করাইছে, বা তোমাদের যে আজকে যে অনেকগুলো সুবিধা পাচ্ছ যে বিভিন্ন এসএসসি এইচএসসি অ্যাডমিশন যেগুলো তোমরা পাচ্ছ আজকে, এটা যে অনেক অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এসেছে বা ব্যাকগ্রাউন্ডে যারা কাজ করছে, আজকে আমরা 50k সাবস্ক্রাইবার হওয়ার কারণে আমরা একসাথে হয়েছি বা তোমরা একসাথে এগুলো দেখতে পাচ্ছ, তোমরা যে এই ভিডিও থেকে উপকৃত হচ্ছ পাশাপাশি তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে বলবা তারা যেন এই ভিডিও থেকে উপকৃত হতে পারে, তারা যেন নতুন নতুন কিছু শিখতে পারে এবং তারা ভালো ভার্সিটিতে ভর্তি হতে পারে, এটা তাদেরকে বলবা। আর আমি সাধারণত আমাকে দেখতে পাও না, আমি সাধারণত ব্যাকগ্রাউন্ডে থাকি, সামনে হয়তো বা দেখা যাবে এরকম আশাই রাখি, দেখা যাক। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এডুলেকচার বিজির পক্ষ থেকে তোমাদের জানাই অসংখ্য ধন্যবাদ, কারণ এই 50,000 সাবস্ক্রাইবার উপলক্ষে যেই আমরা অনুষ্ঠানের আয়োজন হয়েছে বাহারবার পক্ষ থেকে, এটা কৃতিত্ব শুধুমাত্র তোমাদেরই। আর আমি আজকে এসেছি বাহারবার আমন্ত্রণে, এই আমি অনেক ভিডিও দেখেছি আসলে ইউটিউবে বাহারবাই, আসলে সামনাসামনি আজকেই প্রথম বাহারবাই দেখা, অত্যন্ত অমায়িক একজন লোক, আর কি বলবো, আমি সামনে আশা করি আমাকে দেখতে পাবা বিভিন্ন এসএসসি এইচএসসি কিংবা অ্যাডমিশন নিয়ে, আশা করি আমি আসবো ক্লাস নিয়ে নতুন কোনো, ধন্যবাদ। এরুলেকচার বিডির পক্ষ থেকে সবাইকে স্বাগতম, বিশেষ করে আমাদের বাহার ভাই যিনি আমাদের এরুলেকচার বিডির যিনি মেইন প্রতিষ্ঠাতা, যার কারণে আজকে হচ্ছে বিরাট আয়োজন। গ্রহণ ভাই আছে, মেহেদি ভাই আছে, সুমিত্র দা আছে, সবাই তোমাদের পক্ষে কাজ করবে, বিশেষ করে আমরা আগ্রহ ছিলাম এরুলেকচার বিডির পক্ষ থেকে, ইনশাল্লাহ ফিউচারও থাকবো। এরুলেকচার বিডি শিক্ষা পরিবারের পক্ষ থেকে বাহার ভাইয়ের পক্ষ থেকে সবাইকে স্বাগতম, আজকে 50k সাবস্ক্রাইবার উপলক্ষে সবাইকে অভিনন্দন। সামনে তোমাদের জন্য নতুন নতুন চমক আসতেছে, তোমরা সে উপলক্ষে তোমাদের জন্য কি কি হলে তোমাদের উপকারে আসবে সেইগুলা কমেন্ট সেকশনে জানাবা। ক্রেডিটটা সম্পূর্ণ তোমাদের যারা তোমরা সাবস্ক্রাইব করে এতদিন পাশে ছিলে, এই জন্য তোমাদের আমরা ধন্যবাদ জানাচ্ছি। এবং সামনের দিনগুলোতে যারা এসএসসি পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষার্থী এবং অ্যাডমিশন ক্যান্ডিডেট, তোমাদের সকল ধরনের শিক্ষা সহযোগিতায় আমরা ইএলবি পরিবার পাশে আছি। আমরা এই মুহূর্তে আছি দ্য প্লেট নামে রেস্টুরেন্টে, এটা আছে জিএসসির মোড় গোলপাহাড় মোড়ে, মেহেদিবাগ গোলপাহাড় মোড়ে, রেস্টুরেন্টের নাম হচ্ছে দি প্লেট। আমরা ওনাদের অনেক যন্ত্রণা দিয়েছি, এখানে এসে ভিডিও বানাতে গিয়ে ওনাদের অনেক ক্ষতি সাধন করে ফেলেছি, কিন্তু ওনারা আমাদের কিছু কারণে অনেক সাহায্য করেছেন, আপনারাও চাইলে আসতে পারেন এখানে, এখানের পরিবেশ খুবই খুবই সুন্দর। এই মুহূর্তে আমাদের ইএলবির পুরো টিমকে তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের টিম, আমাদেরকে সবাইকে হয়তো তোমরা সামনে দেখতে পাবা, এবং একজন কিন্তু ভিডিও ম্যানেজার পেছনে দাঁড়ায় আছে, আমার বন্ধু নাজমুল, সে টেকনিক্যাল সাইডটা দেখে। সো আর কি বলবো, আমরা এই মুহূর্তে সেলিব্রেশনে যাচ্ছি ইএলবিয়ের, তোমরা আমাদের সাথে থাকবা, আর প্রত্যেকেই তো তাদের মতামত অলরেডি দিছে, আমরা সবাই মিলে ইএলবিকে সেলিব্রেট করতে চাই। হ্যাপি 50k সাবস্ক্রাইবার, ওকে ওকে সবাই একসাথে 5 5 বল 5 দেখাবা, সাবস্ক্রাইব 5 5 হ্যাপি 50k সাবস্ক্রাইবার। ভাই আপনি তো রিকশা পান না, কিভাবে আসছেন এখানে? তোমাদের সাপোর্টে সেটা আরো অনেক বড় হবে বলে আমি বিশ্বাস করি, এবং আমি যতদিন আছি ততদিন কিন্তু এই ইএলবি থাকবে। তো আমি এখন ইএলবির হালকা ইতিহাস বলতে চাই। 2016 সালের দিকে, 16 সালের শেষের দিকে আমি মূলত ইএলবি চ্যানেলের প্রথম ভিডিও দেওয়া শুরু করি। তখন আমি বিশেষ করে ভার্সিটির যেই কোর্সগুলো সেগুলোর ভিডিও দিতাম, এবং আমি যেহেতু ত্রিপলিতে পড়ি, ত্রিপলি রিলেটেড বিভিন্ন সফটওয়্যার বা বিভিন্ন জিনিসপত্রের রিভিউ দিতাম। পরবর্তীতে আমি যখন অ্যাডমিশন টেস্ট নিয়ে কাজ করা শুরু করি, আমি বিভিন্ন গ্রুপ এবং পেজ চালাতাম, সেখান থেকেই আমার আইডিয়া আসে যে না, আমি অ্যাডমিশন টেস্ট নিয়ে কাজ করতে পারি। তখনই শুরুর দিকে আমি মোবাইল থেকে ভিডিও করে, জাস্ট মোবাইল থেকে ভিডিও করেই কিন্তু তোমাদেরকে ভিডিও দিতাম অ্যাডমিশন টেস্টের। তখনকার ভিডিওগুলো অত্যন্ত খারাপ ছিল, তোমরা চাইলে আমাদের চ্যানেলের যে প্রথম দিকের ভিডিও সেগুলো দেখে নিতে পারো। তো অনেক কষ্ট হয়েছে এই চ্যানেলটাকে দাঁড় করানোর জন্য, এবং আজকে আমরা যে এখানে আসছি সেটা শিখানোর কিন্তু অনেক জনের পরিশ্রম আছে, অনেক মানুষের এখানে কিন্তু
দায়িত্ব ছিল, যার কারণেই কিন্তু আজকে আমরা এতটুকু আসতে পারছি। তো পুরো ক্রেডিটটাই তাদের, পুরো ক্রেডিটটাই তোমাদের যে আমরা এতটুকু আসতে পারছি। এবং আমাদের জন্য দোয়া করবা যাতে আমাদের চ্যানেলটা আরও অনেক বেশি সাপোর্টার পায়, আরও অনেক বেশি আমরা যেন এগিয়ে যেতে পারি।